একটু ক্লোজ আসতে হবে। এইটা এটা হচ্ছে বউ, এটাও বউ, কিন্তু এটা হচ্ছে এটা সতিন, মানে প্রেক্ষাপটটা আপনাদেরকে বলতেছি। ধরেন আমরা যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু বাইক নিয়ে ভালোবাসা থাকে যেরকম, আবার এটা প্রয়োজনের কিন্তু অনেক বড় একটা পার্ট থাকে। আমরা দৈনন্দিন অনেক জায়গায় বাইকটা আমাদের রাস্তার মধ্যে রাখতে হয়, আর আমাদের বাংলাদেশে পার্কিংয়ের জায়গাটা খুব একটা অপ্রতুল, তো দেখা যায় যে আমরা বাইকে বিভিন্ন রকম তালা টালা ইউজ করি। আর যাদের নিজস্ব বাসা আছে তারা গ্যারেজে রেখে একটু শান্তি পায়, কিন্তু যাদের বাসা নাই ওইখানেও তালা দিয়ে রাখলেও রাত্রেবেলা অনেক সময় বাইক চুরি হয়। তো এই বাইকটাকে হচ্ছে নিরাপদ রাখার জন্য এরকম অনেক সিকিউরিটি ডিভাইস দেয়, মানে আসছে বাংলাদেশে। তো এরকমই একটা সিকিউরিটি ডিভাইস লাগায় আমি নিজে সর্বনাশ করছি নাকি হচ্ছে আমি খুব ভালো কাজ করছি সেটা আরও কিছুদিন গেলে বুঝবো। আর আপনারা যারা সিকিউরিটি ডিভাইস ইউজ করছেন আপনারা আমাদেরকে আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে সিকিউরিটি ডিভাইসটা আমি যে নতুন করে বাইকে ইনস্টল করছি এটা করে কি আমি আমার সর্বনাশ ডেকে আনলাম নাকি আসলে ভালো করলাম। আচ্ছা আসেন, আরেকটা মজার জিনিস, এটা হচ্ছে টাসলক, যেটা সেটা আমি লাগাইছি। আর এটা লাগাই দিচ্ছে হচ্ছে আমার গ্রুপের অ্যাডমিন ইকবাল ভাই, আমারে খুব মানে বুঝাইলো আর কি, বিভিন্ন রকম কথাবার্তা বুঝায়, বাচ্চা পড়ার মতন বুঝাইয়া ব্যাস আমার এটা লাগাই দিল। উনি বলছে যে এই ডিভাইসটা থাকলে বাইকে, এটা যদি বাইক থেকে খুলেও ফেলা হয় তারপরও নাকি বাইক স্টার্ট করতে পারবে না, বাইক যদি চড়ে নিতে হয় তাহলে হচ্ছে ট্রাকে অথবা মাথায় করে নিতে হবে। সো মাথায় করে ট্রাকে নেওয়া খুব একটা সহজ কাজ না। আর আমাকে একটা রিমোটও দিছে, রিমোটের অনেকগুলো ফাংশন আমি আওলায় ফেলতেছি কোনটা কি, একটা এক বাটনের দুইটা কাজ, মানে বারো ভাতারি টাইপের রিমোট আর কি। ধরেন একটা টিপ দিলে স্টার্ট হবে, আবার ডাবল টিপ দিলে চিলাপাল্লা বন্ধ হয়ে যাবে, সেরকম বিভিন্ন ফিচার টিচার আছে। তো আরও কিছুদিন ইউজ করি, ইউজ করে আপনাদের একটা কমপ্লিট রিভিউ দিব যে এই টাসলকটা আপনারা যারা নতুন বাইকার আছেন তারা টাসলক অথবা এরকম সিকিউরিটি ডিভাইস ইউজ করবেন কিনা। আর যারা এখন পর্যন্ত সিকিউরিটি ডিভাইস লাগাইছেন তারা একটু কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন, কারণ আমি খুব রিসেন্ট ট্যুরে যাব। সো ধরেন পাহাড়ে গিয়া যদি আমার এই সিকিউরিটি ডিভাইস আমার সাথে বিনাম্বারি শুরু করে তাহলে কিন্তু বেশ ভালো একটা বিপদে পড়বো। সো যারা ইউজ করছেন তারা কমেন্ট সেকশনে আমাকে জানান যে আমি কি নির্ভয়ে রাস্তায় এই বাইকটা নিয়ে যেতে পারবো কিনা। সো ধন্যবাদ, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।